নমস্কার বন্ধুরা দু সালের মাধ্যমিকের রেজাল্ট আপনার মোবাইল থেকে দু মিনিটে কীভাবে দেখবেন আমরা বিস্তারিত জানব সে সঙ্গে দু সালের মাধ্যমিকের মার্কশিট ছাত্রছাত্রীরা কবে স্কুল থেকে পাবে সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেসঙ্গে আপনি কোন জেলার কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার স্কুলের নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের রেজাল্ট কখন ছাত্রছাত্রীরা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যেখানে বলা হয়েছে দোসরা মে সকাল নটার সময় একটা প্রেস কনফারেন্স রাখা হয়েছে যেখানে দু সালের মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ করা হবে এবং ছাত্রছাত্রীরা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অর্থাৎ পনেরো দশটা থেকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তাদের রেজাল্ট দেখতে পারবেন আর সেদিনকে অর্থাৎ দোসরা মেতেই দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট এবং সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবেন অথবা তার পরের দিন কিন্তু ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট তাদের স্কুল থেকে পেয়ে যাবে তো এবার দেখে নেব ছাত্রছাত্রীরা কোন কোন অফিসিয়াল ওয়েবসাইটে তাদের রেজাল্ট দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটাও প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যেখানে বলা হয়েছে দোসরা মেয়ে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে তাদের রেজাল্ট দেখতে পারবেন টোটাল চৌদ্দটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে রয়েছে তার মধ্যে তিনটি মোবাইল অ্যাপও রয়েছে এই অ্যাপ থেকেও ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন তো ছাত্রছাত্রীদের বলবো সব থেকে ভালো যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে দু নম্বরে দেওয়া রয়েছে ডাব্লিউ রেজাল্ট ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে সব থেকে ভালো অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা খুব সহজে আপনাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন তার সঙ্গে আপনাদের রেজাল্টের প্রিন্ট আউটও কিন্তু আপনারা নিতে পারবেন তো তার জন্য প্রথমে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যার লিঙ্কটি রয়েছে বি রেজাল্ট ডট ডট ইন এ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন অথবা গুগলে ডাব্লু বি রেজাল্ট ড এনআইসি লিখেও আপনারা কিন্তু এখানে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট দু হাজার তেইশ চব্বিশ তো তার নিচের দিকে দেখুন লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তো এই নিচেই কিন্তু আপনাদের মাধ্যমিক রেজাল্টের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে যেখানে আপনাদের লেখা থাকবে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব্যাগেটের মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন দু হাজার চব্বিশ আর নিচের দিকে লেখা থাকবে রেজাল্ট পাবলিশ অন থার্সডে সেকেন্ড মে দু হাজার চব্বিশ নাইন ফাইভ এম তো সেই লেখার উপরে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এখানে ছাত্রছাত্রীদের রোল নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে রোল এবং নম্বর সেটা কিন্তু আপনাদের আলাদা থাকে কিন্তু এখানে আপনাদের রোল নম্বরটা কিন্তু পরপর লিখে দিতে হবে একই জায়গাতে লিখতে হবে রোল আর নম্বরটা আর নিচের দিকে ছাত্রছাত্রীদের ডেট অফ বার্থ লিখতে হবে ডিডিএমএম ওয়াই ফর্ম্যাট অর্থাৎ প্রথমে জন্ম তারিখ তারপর জন্ম মাস তারপর জন্মশাল কিন্তু এই ফর্ম্যাটে কিন্তু ছাত্রছাত্রীদের লিখতে হবে তারপর এখানে একটা ক্যাপচা কোড থাকবে সেই ক্যাপচা কোডটা আপনাদের এখানে লিখে দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে তো সাবমিট করলে কিন্তু আপনাদের এরকম কিন্তু পেজ খুলে যাবে অর্থাৎ আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের রোল নম্বরটা উপরে লেখা থাকবে সেটা কিন্তু মিলিয়ে নেবেন আপনাদের নামটা কিন্তু লেখা থাকবে সেটাও মিলিয়ে নেবেন তারপর আপনাদের সমস্ত সাবজেক্টের নামগুলো দিয়ে থাকবে আর পাশে কিন্তু কোন কোন সাবজেক্ট অর্থাৎ কোন কোন বিষয়ে আপনি কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু মার্কসটা দিয়ে থাকবে আর তার পাশে গ্রেডটা দিয়ে থাকবে তো আপনাদের টোটাল মার্ক কত পেয়েছে সেটা কিন্তু নিচের দিকে দিয়ে থাকবে এবং সবশেষে কিন্তু রিমার্কস দিয়ে থাকবে অর্থাৎ পাস করেছেন না ফেল করেছেন সেটা কিন্তু এখানে লেখা থাকবে যদি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে পাস লেখা থাকবে আর যদি ফেল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ফেল লেখা থাকবে তো অবশ্যই আপনাদের রোল নম্বর এবং আপনাদের নম্বরগুলো মিলিয়ে নেবেন সে সঙ্গে কিন্তু একটা রেখে দেবেন পরবর্তীকালে যখন আপনারা আসল মার্কশিট পাবেন তখন কিন্তু তার সেটা মিলিয়ে নেবেন তো এইভাবে আপনারা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের রেজাল্ট খুব সহজ আপনাদের মোবাইলের মাধ্যমে এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু দেখে নিতে পারবেন তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধমাত্র জয় হিন্দ